এই ওটা হাত থেকে ফেলাই দে এই আমার সাথে কি করতে চাস দুমদাম মাল খাওয়ার জন্য রেডি হয়ে জ্যাকেটটা বদমাশ কেসটা এক ছবলে ছবি করে দেব তুই যাচ্ছিস কোথা ওরে বাবা রে এই ওরে বাবা বাসাও 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 আমি কি করি আমি কাছে উঠে পড়ি এটা কি করছিস তুই আমারে ধরতে পারে না পালা গাছে কুড়ি পালা পালা এটা আবার কি এই এই না না করিস না আরে এর তো খুব লেগেছে পাগলা আমার মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে ঠিক আছে চল যাই আমলা চল কি হলো রে এই কোথায় যাচ্ছ আমায় ছেড়ে বাবা এটা কি বললি তুই বাবা আমায় ছেড়ে কোথাও যেও না আরে ডাবলু কাকা কেমন আছো এই দাদা টাকলুকের তাল মাথা খারাপ হয়ে গেছে নাকি লে মনে হচ্ছে মাথায় আঘাত লাগাতে স্মৃতি শক্তি চলে গেছে তার মানে ও আজকের পর থেকে কখনো গাছ কাটবে না কি দারুণ ব্যাপার লে দাদাকে সঙ্গে করে নিয়ে যাই কি মজা কি মজা কি মজা চলো ঘরে নিয়ে চলো কাকা ঘরে নিয়ে চলো আমার বড্ড ভালো লাগে আমি একটা কার্টুন চালাতো কেষ্টা এক্ষুনি চালাচ্ছি এই যে পাইছি বাহ দারুন পাগলা দেখ দেখ একটা সাদা ভাল্লুক এই আমি ওসব দেখবো না এটা দেখে বেশ ভালো লাগছে আমার খুব খিদে পেয়েছে খাবার কিছু আছে লে খাবার এক্ষুনি আনতাছি এক্ষুনি পেটুক কোথাকার খাবার আইয়া গেছে এই নাও কাকা দেখেই তো দারুণ লাগছে লে এগুলো বাহ বেড আম নাম নাম বাহ কি দারুণ খেতে লে এগুলো আগে কেন খাইনি এই না তোর টপি টাকলু কেতা কেষ্টা আমিও এখানে আছি আমাকেও দে আচ্ছা ঠিক আছে এই নাও ভালো ছেলে চল চল খাবো চল বিষম লাগছে আমি এক্ষুনি জল নিয়ে আইতাছি এই যে জল কাকা জল দে আমাকে এটা বা কেমন জল ভালো খেতে কিছু আন তাইলে আমার কাছে দুধ আছে দুধ খাবে কাকা দুধ খেয়ে নাও কাকা আমার পায়ে ব্যথা করছে আমায় একটু দে আচ্ছা বাবা তোমার পালা পপকর্ন চিকেন আর ব্রেড কি দারুণ ব্যাপার আজকে হেভি খাবো ও বাবা আমার সাথে খেলো না ও বাবা ও কাকা আমার সাথে খেলো ঘোড়া ঘোড়া খেলবো ঘোড়া ঘোড়া খেলবো আমার সাথে খেল ঘোড়া ঘোড়া ঘোড়া
পিছনে পড়ে গিয়ে জঙ্গলে চুপ করে ওই ম্যাচ দেখতে দে। ও কাকা মারো মুখে মার মার দে ভালো করে মার মারো বাবা দে ভালো করে কাকুর সাথে বক্সিং করো না তুই আমাদের বোকা বানাতে পারবি না কিন্তু একদমই না আমার কোনো কথা শোনে না কি মজা বালতি ঢুকে গেছে কি মজা বুঝে গেছি ও স্মৃতিশক্তি ফেরানোর চেষ্টা করতে হবে স্মৃতিশক্তি ফেলানো দাদা আসলে তুই একজন পাঠুরিয়া আর আমাদের জ্বালাতন করিস আর গাছ কেটে ধ্বংস করিস এই না তোর বন্দুক বলছি না বাবা এরকম করে বলো না বাবা অনেক হয়েছে ছাড় তোর এইসব কিছু নেওয়ার কোনো প্রয়োজন নেই এখন খেলুম এই চল জঙ্গলে গিয়ে খেলি চল আমার সঙ্গে এবার আমি কেষ্টা ভালো করে ভেবে দেখ তুই এইভাবে আমাদের দৌড় করাতিস মনে পড়ছে কিছু তোর কিরে মনে পড়ছে কিনা বল হ্যাঁ কেষ্টা এটা মনে আছে তোর তুই গাছ কাটতিস এইভাবে একবার যদি আমি গাছ কাটি তো সব শেষ দাদা মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে লে খুলি ওড়াই দিব তোদের Thank you.
दारून लेफ्ट राइट या उ आई या दारून दारून अरे सर आपली कैमोना से सर होइया जाबे सब काज होइया जाबे आज कत खुन होबे होइया जाबे सर सब काज होइया जाबे आपली आपली भरसा रखे ना मारो पुत्र हमारे माई राई फेलबे सर ए तो चले गेलो चल बेटे चल बेटे लगे देखी মনে হয় না এতে অসুবিধে হবে তাহলে আমি শুরু করছি আমার বাসা থেকে আসে না হইতে পারে না তবে রে আমার ডান্স প্যাড আমার ডান্স প্যাড এত দামি ডান্স প্যাড কিছু হয় নাই হদল কুতকুত ভাল্লুক যদি জীবনে আমার বাসায় ঢুকিস তাহলে তোদের বাইরাই ফেলুম আমি আইডিয়া এই নাচ দিয়ে যদি তোদের বোকা বানানো যায় তবে মন্দ কি হদল কুতকুত আয় আয় এবার নাচ এখানে এটা তো সেই রকমই মিউজিক যেমন কেস্টার বাড়িতে শুনেছিলাম পাগলা চল গিয়ে দেখি দাদা কেতালে জিনিসটা এখানে এনে চলে খালি বাদ দালুন মজার তো দাদা তুইও আয় না আরেকটা কাটুম এই করে সমস্ত জঙ্গলের গাছ কাটুম আর ওইদিকে ভাল্লুকরা নাচতেই থাকবে কি দারুণ বুদ্ধি বার করছি ওরা করাতে আবার শুনতেই পারবে না কেষ্টা আবার গাছ কাটছে যাই গিয়ে বাবলু রেবলুকে খবরটা দিয়ে আসি I am a disco dancer. Hey, hey!
আমি জানতাম এগুলো আমাদের বোকা বানানোর জন্য করেছে ও। হ্যাঁ, আমার সন্দেহ হয়েছিল এই জিনিসটাও আমাদের এইভাবে দিয়ে দিতে পারে না। এটাই ভালো হবে, চলো কে নিয়ে সেখানে ডান্স করাই। তোরা কি চাস আমার থেকে? দূরে থাক আমার দিয়ে। আমি আমি কিন্তু ভুকেরাটে সব জানি। আমার আমার কাছে আমার আমাদের দেখে ভয় পাস না। আমি ভাবছিলাম আমাদের মধ্যে একটা কনটেস্ট হওয়া উচিত। ঠিক আছে, নাচ এখানে। ওর মাথা নষ্ট হইয়া গেছে রে। মতলবটা কি? প্ল্যান? আমি যদি জিতে যাই আমি কিন্তু একটা গাছ, একশোটা গাছ কাটো। আর যদি হেরে যাস তাহলে? আমি হাইরা যাব। ঠিক আছে, যদি হাইরাই যাই তাহলে 1000টা গাছ পুঁতে। এ তো খুব ভালো কথা, চল তাহলে শুরু করা যাক। ভালো নাচের নিয়ম, তিন দিকে কম্বো। অদল কুদকুদ আমারে তোরা হারাইতে পারবি না রে। এটা হলো হাইয়েস্ট স্কোর। এতটা স্কোর করলো? হাইয়েস্ট স্কোর কি চিনে? তোরা তো আমার কাছে হাইরা গেলি রে। আমি চললাম গাছ কাটতে, খুব তাড়াতাড়ি জঙ্গল কাইতে আমি পুরা সাপ কইরা দিমু। তোমরা কি রেডি? তাহলে চলো ডান্স শুরু করা যাক। তোমাদের অন্তত একজন সমর্থক থাকতে হবে। তিনটে রাউন্ডের কম্বো। কেষ্টা দেখ কেমন নাচছে। তিন রাউন্ডের কম্বো, ফাইভ ওয়েভ কম্বো। আপনার একজন সমর্থক থাকতে হবে। পাঁচ ধরনের কম্বো, সুপার হেড স্ট্যান্ড কম্বো, সুপার এন্টারটেইনিং কম্বো। তোমাকে চালিয়ে যেতে হবে। আমি তো বিশ্বাসই করতে পারতাছি না, গেম এন্ড হইয়া গেছে। কোনো ব্যাপার না, আমার তো হাইয়েস্ট স্কোর আছে। ওরা ভালো নাচলেও আমার সে বেশি স্কোর করতে পারে নাই। সুপার মেগা স্কোর। কি? আমার মনে আছে, তোরা চুপ যা। অদল কুদকুদ ভাল লোক, এর শোধ আমি তুলুম।